কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে যায় মুহুরী নদীর বাঁধের একাধিক অংশ। গত সোমবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মুহুরী নদীর ফুলগাজীর অংশে দুটি এবং পশুরাম অংশের একটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়। এই বাঁধ ভাঙার অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা মনে করছেন মুহুরী নদীর পাড়ে বাঁধের পাশ ঘেঁষেই একাধিক স্কিম স্থাপন করা হয়েছে কৃষকের সেচ ব্যবস্থার জন্য, যা কৃষকের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে। এ সকল স্কিমের ভূগর্ভস্থ লাইন দিয়েই লিগেজ হয়ে পানি ঢুকে পড়ে লোকালয়, সৃষ্টি হয় ভাঙনের। সেচ প্রকল্পের যে কাজগুলো হয় এগুলো প্রপারলি কাজগুলো করা হয় না, যার কারণে ম্যাক্সিমাম টাইমে এই ভাঙনটা সৃষ্টি হয়। প্রতি বছর এই প্রকল্পের কারণেই প্রতি বছর ভাঙতেছে, প্রতি বছর আমাদের ক্ষয়ক্ষতি হতেছে। পানি উন্নয়ন বোর্ড কোনো অন্যদিকে এ সকল অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি অন্য কারণও হতে পারে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এত বড় নদী কিন্তু পানি ধারণ ক্ষমতা খুবই কম, পানি যখন বৃদ্ধি পায় 4-5 ঘন্টা থাকলে যে কোনো খান দিয়ে হতে পারে, সেটা হাউসের জন্য হতে পারে, এমনিও হতে পারে, অনেক জায়গা দিয়ে কোথাও ইঁদুর গর্ত বা কোথাও একটা ফাঁক ফেলে দুর্বল পয়েন্টগুলো দিয়ে পানি বের হয়, ওইরকম হতে পারে। কৃষি বিভাগ মনে করছেন যথাযথভাবে এ সকল স্কিম স্থাপন করা হলে উপকার ভোগ করত কৃষকেরা, সেক্ষেত্রে আরও উল্টো ক্ষতি হচ্ছে তাদের। আবাদি জমি যেগুলো আমাদের রোপা আমন যেগুলো চলে গেছে পানির নিচে, এগুলো পানি সরে যাওয়ার সাথে সাথে যেন অবশ্যই এটা স্প্রে করে, পানি স্প্রে করে কমপক্ষে এর গায়ে যে কাদাগুলো লেগে থাকে এগুলো যেন তারা হটায় ফেলে। বন্যার উপলক্ষ হয়ে ওঠা অপরিকল্পিতভাবে করা এই প্রকল্পের স্কিমগুলো থেকে শুষ্ক মৌসুমে কৃষিকাজের জন্য কোনো ধরনের পানি পাওয়া যায় না বলে দাবি স্থানীয়দের। সজল, সময় সংবাদ, ফেনী।